পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতার বিরুদ্ধে এবার টাকা নিয়েও শো না করার অভিযোগ। সম্প্রতি পশ্চিমবঙ্গের বড়নগর পৌরসভার রবীন্দ্র ভবন এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে টিকিট বিক্রি করা হয়। 400 থেকে 500 রুপি দিয়ে মানুষ টিকিট কিনে, কিন্তু সন্ধ্যায় অনুষ্ঠানে এসে দর্শকরা জানতে পারেন নচিকেতা গান করতে আসছেন না। এরপরই শুরু হয় বিক্ষোভ। জানা যায়, বরানগর পৌরসভার অন্তর্গত রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখান দর্শকেরা। অবস্থা এমন হয় যে বরানগর ও বেলঘরিয়া থানা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এরপর পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দর্শকরা। সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। এদিকে বিষয়টি নিয়ে গায়ক নচিকেতা জানিয়েছেন, অনুষ্ঠানের 48 ঘন্টা আগে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার কথা, এক্ষেত্রে তা হয়নি, তাই সঙ্গত কারণে তিনিও আসেননি।